তিস্তার হলুদ সতর্কতা জারি ব্যারেজ থেকে ছাড়া হলো জল জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে আর জারি করা হয়েছে তার জন্যই কিন্তু হলুদ সতর্কতা তিস্তায় জারি করা হয়েছে হলুদ সংকেত ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তার জন্যই এই সংকেত জারি করা হয়েছে সিকিমে ভারী বৃষ্টিপাতে বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হলো অতিরিক্ত জল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাত থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে সোমবার সকাল থেকে ছিল মেঘলা আকাশ মেঘের গর্জনের পাশাপাশি বিক্ষিপ্তভাবে জলপাইগুড়িতে বৃষ্টিপাত হচ্ছে গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার তিস্তা ব্যারেজ থেকে ১৮২৯.৫৯ কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের তরফে তিস্তা এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভেসে গিয়েছে মাঠঘাট আতঙ্কে রয়েছেন এলাকাবাসী এই পুণ্যতা তিস্তা নদীতে প্রত্যেক বছরই তো এই লক্ষ্মী পুজো এটা একটা খুব ভয়াবহ দিন কারণ বিগত দিনের স্মৃতিগুলো মনে পড়লে পত্র এলাকার যে সকল যারাই রয়েছে খুব আতঙ্কিত থাকে এবং চিন্তিত থাকে যখনই কবে লক্ষ্মী পূজা আসবে আর এমন একটা ভয়ঙ্কর দিনে যে বন্যা হয়ে থাকে এই যে গতকালকে থেকে আজকে পর্যন্ত নদীতে যে হারে জল বাড়ছে তাতে সংশয় রয়েছে জীবনপন্ন হবে কি না এই যে লোকের এই চাষের জমি এই বাড়িঘর বসত বাড়ি গরু বাছুর যেগুলো যারা মানে গৃহপালিত মানে এইগুলো নিয়ে কী বলবো এখন খুব মানে আতঙ্কের মধ্যে আমরা রয়েছি জানি না প্রশাসন থেকে মানে যদিও হলুদ সংকেত জারি করেছে এবার অগ্রিম সতর্ক থাকার জন্য মানে কিছু মানে বার্তা তারা প্রেরণ করবে কি না মানে খুব একটা সংশয়ের মধ্যে রয়েছি এমনিতে কালকে থেকে দেখেন আজকে কতটা জল বেড়ে আসছে এখনও বেড়ে যাচ্ছে জানি না কোথায় গিয়ে পৌঁছাবে তবে আমরা সার্থকভাবে মানে সার্বিকভাবে একটু সতর্ক রয়েছি আরও দুজনকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আমরা নিজেদের মধ্যে এখন সার্বিকভাবে যাতে বন্যা যদি হয় মানে সেরকমটা যাতে কারো কোনো ক্ষতি না হয় আমরাও নিজেরাও খেয়াল রাখছি এ প্রসঙ্গে রূপক দাস বলেন সিডব্লিউসির পক্ষ থেকে তিস্তার জলস্তর মেপে নজর রাখার কাজ চলছে ওয়েদার তো দেখতে পাচ্ছেন এটা প্রতি বছরই মোটামুটি লক্ষ্মী পূজা পর্যন্ত এরকমই ওয়েদার থাকেই জলের লেভেলও প্রতি বছরই এরকম দেখতে পাওয়া যায় গত বছর ২০২১-এ ২০ তারিখে লক্ষ্মী পূজা ছিল সেদিনও কিন্তু আমাদের তিস্তার ওয়াটার লেভেল মানে ইয়ের সীমার কি বলে হ্যাঁ বিপদসীমার উপরে চলে গেছিলো তখন তো এইবারের তুলনায় গতবার তো অনেক বেশি জল ছিল এবার সেই হিসাবে আজকে জলটা কম আছে পাহাড়ে কি বৃষ্টি হচ্ছে জল ছাড়া হয়েছে জানেন হ্যাঁ পাহাড়ে বৃষ্টি হলে তো জল তো ছাড়তেই লাগে কারণ অ্যাট এ টাইম বেশি জল তো আটক করে রাখতে পারে না ছাড়া হয়েছে জল হ্যাঁ জল ছাড়া হয়েছে না সেটা আমাদের কাছে তো ডাইরেক্ট রিপোর্ট থাকে না কারণ ওই ডিপার্টমেন্টটা আলাদা তবে জল ছাড়তেই হয় ওদের বৃষ্টি কি আগাম সম্ভাবনা আছে কি মনে হয় বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে আর এবং সম্ভাবনা তো আছে এখন আপনাদের কি হয়েছে কি কাজে রয়েছে আমাদের এখানে মেনলি ওয়াটার লেভেল নেওয়া হয় ডেলি প্রতি আওয়ারলি ওয়াটার লেভেল নেওয়া হয় এবং আমরা এই সকালে ৮টা থেকে ১১টা ১২টা পর্যন্ত আমরা এখানে ব্রিজের উপরে এই ভেলোসিটি জলের তার মানে জলের স্পিড এবং জলের ডেপথ এইগুলো মানে ডিসচার্জ আমাদের এটাকে বলা হয় ডিসচার্জ ক্যালকুলেশন বাংলাদেশে এখান থেকে কতটা জল পাস হচ্ছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হয় ডেলি এই এগুলো নিয়ে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে কিছুটা হলেও ঠান্ডা রামের জেলা জুড়ে উল্লেখ্য ইতিমধ্যেই উত্তর সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সিকিমে বৃষ্টি হলে তিস্তার মতো পাহাড়ি নদীর জলস্তর বাড়বে আর সেসব দিক মাথায় রেখেই তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির ওপর নজর রাখছে কেন্দ্র জলপাইগুড়ি থেকে রাজেন প্রধানের রিপোর্ট আজতাক বাংলা